ঐতিহ্যবাহী 300 বছরের জামাই বউ মেলা মানিকগঞ্জের ঘিওরে অনুষ্ঠিত হয়ে গেল দুই দিন ব্যাপী 300 বছরের ঐতিহ্যবাহী জামাই মেলা। জামাই মেলা ছাড়াও এটি স্থানীয়ভাবে বউ মেলা, বাংলা মেলা, দোল মেলা বা মাছের মেলা নামেও বেশ পরিচিত। ঘিওর উপজেলার পয়লা ইউপির বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে দুই দিন ব্যাপী মেলাটি শুরু হয় রোববার। তারপর মেলা থেকে জামাইরা বড় বড় মাছ, অনেক রকম মিষ্টি, পান সুপারি কিনে শ্বশুর বাড়ি যান। মেলায় মাছ ছাড়াও আসবাবপত্র, বাঁশ বেত সামগ্রী, লোহা ও মাটির তৈজসপত্র, ফলমূল, নানা ধরনের মিষ্টি, বিন্ডি, খই, পান সুপারি দোকান বসেছে। মেলার অন্যতম আকর্ষণ ছিল ঘোড়দৌড় সাইকেল চালানো প্রতিযোগিতা। মেলায় অর্ধ শতাধিক জেলে নদীর বড় বড় বাঘাইর, আইর, বুয়াল, কাতল, পাঙ্গা, সিলভার কার্প, গ্রাস কার্প, চিতল মাছ বিক্রি করেন। মেলা কবে থেকে শুরু হয়েছে তার সঠিক দিনক্ষণ জানা যায়নি, তবে বিভিন্ন সূত্র মতে জানা গেছে বাংলার জামাই মেলাটি 300 বছরের বেশি সময় ধরে চলে আসছে, ভবিষ্যতেও এই মেলা অব্যাহত থাকবে। মানিকগঞ্জ নিউজ, মানিকগঞ্জের মানুষের সাথে। সাবস্ক্রাইব নাও ইউটিউব চ্যানেল।